সাবস্ক্রাইব করুন জব সার্কুলারকে, সাথে বেল ঘন্টাটি অন করুন নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব সার্কুলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো জব সার্কুলার চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির খবর প্রকাশ করে থাকে। তো আপনি যদি একজন চাকরির প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল ঘন্টাটি অন করে দিবেন। আমরা যখনই ভিডিওগুলো আপলোড করব তখনই আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হবে, আর ইউটিউবে ঢোকা মাত্রই আপনার আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনি দেখতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকে পূবালী ব্যাংক লিমিটেডে সার্কুলার প্রকাশ করা হয়েছে, এটা সম্পূর্ণ বেসরকারি জব সার্কুলার। তো পূবালী ব্যাংকে 15 জন লোক নিচ্ছে ড্রাইভারের পোস্টে। তো এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনার এসএসসি পাস করলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আর বিআরটি থেকে অবশ্যই আপনাকে লাইসেন্স থাকতে হবে, কমপক্ষে 3 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতাও থাকতে হবে, গাড়ির যন্ত্রাংশ মেরামত সম্পর্ক কিছু ধারণা থাকতে হবে। এগুলো হচ্ছে আপনার যোগ্যতা। আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে এই এই যোগ্যতাগুলো মাস্ট আপনার লাগবে। আরেকটা কথা বলে দেই, এই ইমেজটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে দেখবেন ইমেজ নামে একটা লিঙ্ক আছে, সেটাতে ক্লিক করে আপনাকে আপনাদের এই ছবিতে নিয়ে যাওয়া হবে। এইখান থেকে আপনারা আমাদের ফেসবুক পেজে নিয়ে যাওয়া হবে, ওইখান থেকে আপনারা এই ছবিটা ডাউনলোড করে নিন। তো এখানে বয়স যেগুলো চাওয়া হয়েছে, 31/5/2018 তারিখ হতে আপনাকে 30 বছরের মধ্যে হতে হবে, আর পূবালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর থাকতে হবে। আপনি যদি পূবালী ব্যাংকে অন্য কোনো পোস্টে চাকরি করে থাকেন, কর্মরত থাকেন, তাহলে আপনি যদি ড্রাইভিংয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা আছে, মানে 32 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারেন। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না, আপনাকে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। যদি আপনার 32 বছর উপরে হয়ে যায় তাহলে কোনো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সুপারিশ আপনার গ্রহণযোগ্য হবে না, সেটাই বলা হয়েছে। চাকরি প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সেটা হচ্ছে আপনি অন্য কোথাও যদি আপনি চাকরি করে থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানে অনুমোদন থাকতে হবে আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান। অবশ্যই কথাটা বুঝতে পারছেন, আর যদি নাও বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমরা অবশ্যই বিস্তারিত বলে দিব। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পূবালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় অফিসে চাকরি করতে হবে, আপনাকে সেই মন মানুষও থাকতে হবে। বাংলাদেশের যেইসব ডিস্ট্রিক্ট আছে, শাখা আছে, সে সকল শাখাতে আপনি চাকরি করার মন মানুষও থাকতে হবে, সেটাই বলা হয়েছে। আবেদনকারী জীবন বৃত্তান্ত নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবে, এইগুলো তো উল্লেখ করতে হবে আপনাকে অবশ্যই। এগুলো উল্লেখ করার মাঝে আপনাকে আবেদন করতে হবে, সেটা কিভাবে করবেন আপনার যদি না জানা থাকে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে প্রসেসটা আপনি যদি একটু দেখেন তাহলে সুবিধা হবে। সেরকম যদি একটা ভিডিও দেখতে চান তাহলে কষ্ট করে ভিডিওর উপরে একটা আইকন বাটন আসবে, সেইখানে ক্লিক করবেন, কিভাবে বেসরকারিতে কিভাবে চাকরি আবেদন করতে হয় সেটার একটা ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখে নেবেন। অবশ্যই নতুনদের জন্য অনেক অনেক উপকারে আসবে, আর যারা পুরাতন তারাও দেখে নেবেন। আর তাছাড়া ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব, তো আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। তবে ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, আপনারা আশা করি বেসরকারিতে এইসব জায়গায় যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আগ্রহী প্রার্থীর উল্লেখিত তথ্যাবলী, জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 3 ছবি ছবিগুলো তো থাকবেই, আর শিক্ষা আর আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্রগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয় পত্র যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়ে দেবেন, ড্রাইভিং লাইসেন্সের সব কিছু ফটোকপি দিতে হবে, আর অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি সহ আবেদন করার অনুরোধ করা যাচ্ছে। আপনার সকল কিছু সত্যায়িত চাওয়া হয়েছে, আপনাকে সব কিছু আপনি ফটোকপি করবেন, তারপর প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড কর্মকর্তা দ্বারা ছবি সহ সকল কিছু আপনি অ্যাটাস্টেড করতে হবে, সত্যায়িত করতে হবে, তারপর আবেদনের সাথে অ্যাডজাস্ট করে আপনাকে পাঠাতে হবে এই ঠিকানায়, মহাব্যবস্থাপক পূবালী ব্যাংক লিমিটেড, মানব সম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, 26 দিলকুশা, বাণিজ্যিক এলাকা, ঢাকা 1000-এর বরাবর পাঠাতে হবে। আর লাস্ট ডেট হচ্ছে আপনার বিজ্ঞপ্তি, লাস্ট ডেট হচ্ছে 5 জুলাই 2018 তারিখ। তো আরও প্রায় 25 দিনের মতো আছে, সো আপনারা এখনই অ্যাপ্লাই করার প্রস্তুতি নিয়ে নেন, কাগজপত্রগুলো গুছিয়ে নেন, ছবি না থাকলে ছবি তুলে নিন, অবশ্যই অ্যাটাস্টেড করে নেন, সকল কিছু এই ঠিকানা পাঠিয়ে দিন। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটা, সো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো
তো এই ছিল বিজ্ঞপ্তিটা। তো আবারও বলছি, এই বিজ্ঞপ্তির যদি প্রসেসটা না জানা থাকে তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে অথবা ভিডিওর উপরে ডান কোনায় একটা আইকন বাটন আছে, সেটাতে ক্লিক করে ভিডিওর প্রসেসটা দেখে নেবেন, আপনাদের জন্য নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তিটা। সো নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম অনুরোধ করছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।